আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা এখানে প্রতিনিয়ত একটা বিষয় আপনাদেরকে বলে থাকি যে নিজের সাথে কথা বলতে হবে। এখন আমরা উদ্যোক্তা হতে চাই, আমরা একজন পজিটিভ মানুষ হতে চাই, আমরা একজন দক্ষ মানুষ হতে চাই, মানবিক মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই। কিন্তু আমাদের আসলে জীবনে কিছু ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা করব এবং আমি এটা করব না। এখানে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, এবং আমার এখানে সময় দিলে আমার একটু বাড়তি দক্ষতা অর্জন হবে, একটা স্কিল শেখা হবে, সেটা আমার জীবনে কাজে লাগবে। এবং আমি তো সবসময় বলি যে আপনি কি নিয়ে সময় কাটাচ্ছেন, কাদের সাথে মেলামেশা করছেন, এটার উপরেই আপনার অনেক কিছু নির্ভর করবে। সো আপনি যে বিষয়টা, যে টপিকটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, আপনি কিন্তু ক্রমাগত সেদিকে ধাবিত হবেন। সেই জন্য আমি যেটা বলি যে নিজের সাথে আপনি কথা বলবেন যে আমি এই কাজগুলো করব এবং এই কাজগুলো করব না। যেমন ধরেন আমাদের, আমি সবসময় বলি যে আমাদের ছোট ছোট বিষয় যেগুলোতে আমাদের আসলে রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নাই, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই, সেগুলোর জবাব না দেওয়াটা কিন্তু এক ধরনের শক্তিশালী অ্যাটিচিউড আমি মনে করি, জবাব না দেওয়াটা। এবং এতে আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে, আপনার রুচিবোধ সম্পর্কে মানুষ জানতে পারে। সবচেয়ে বড় কথা, আপনি যে একজন ভালো মানুষ, পজিটিভ মানুষ, সেই ধারণাটাও কিন্তু প্রকাশ পায় যদি আপনি নেগেটিভ বা চট করে কাউকে একটা কোনো বিষয়ে কমেন্ট করে ফেললেন, একটা কথা বলে ফেললেন। যেমন আমরা, আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে যে ঝামেলাটা হয় সেটা হলো আমরা চট করে যে কোনো একটা পোস্টে একটা কমেন্ট করে ফেলি, তার ব্যাকগ্রাউন্ড না জেনে, তার সম্পর্কে কোনো কিছু না জেনে। কিন্তু এইটা করে কী লাভ হলো? আমার কথা হলো, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি, আমি আমাকে প্রশ্ন করতে চাই যে আমি এই কাজটা করে কী লাভ হলো? মানে আমি তাকে হয়তো একটা খোঁচা দিলাম বা একটা বিরক্তি তৈরি করলাম বা একটা নেগেটিভ কিছু বললাম বা একটা গালি দিলাম, তাতে আমার কী লাভ হলো? আমি কি আসলে নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারলাম? আমি কি আমার রুচি প্রকাশ করতে পারলাম? আমার বিবেক কি এরকম? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এতে হবে কি, সমস্যাটা যেটা হয়, আমাদের সবাই তো একই ফ্লোতে চলতেছে যে কিছু একটা বলে ফেলতে হবে, কিছু একটা বলে এই মুহূর্তে জিতে যেতে হবে, কিছু একটা বলে এই মুহূর্তে জেতা যায় না। এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়, আপনার রুচি নষ্ট হয়। ইভেন আপনারা খেয়াল করে দেখবেন, আমি যে পোস্টগুলো নর্মালি দেই, আমি কিন্তু খুব একটা নেগেটিভ, হতাশাজনক কোনো লেখা, কোনো পোস্ট বা কোনো কমেন্ট কিন্তু আমি করি না। তার মানে আমি কি হতাশ হই না? তার মানে আমার কি মন খারাপ হয় না? আমার কি মেজাজ খারাপ হয় না? হয়, সেটা আমার মধ্যে থাকবে, সেটা আমি মানুষকে জানাবো কেন, তাই না? এটাই হচ্ছে শক্তিশালী অ্যাটিচিউড, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। এখন আমরা যদি ধরেন আপনি একটা বললেন, ও আর একজন বললো, আবার বললেন, আবার বললো, বিশেষ করে মেসেঞ্জারে এই জিনিসগুলো খুব বেশি, আমরা যেসব গ্রুপগুলোতে থাকি সেগুলোতে আমরা দেখি আননেসেসারি একটা টপিক, মানে কিছু একটা বলতেই হবে, কেন ভাই চুপ থাকেন? চুপ থাকি না, খুব জরুরি তো না রিপ্লাই করা, সেখানে আরেকটু বাড়িয়ে দেয়া, সেটাকে আরেকটু গরম করে দেয়া ইউজলেস। তার চেয়ে ওই সময়টা আপনি একটা ভালো কাজে ব্যয় করেন, একটা ভালো ভিডিও দেখেন, একটা ভালো বই পড়েন, একটা স্কিলস নিয়ে আপনি কাজ করেন, একটা পৃষ্ঠা পড়ে ফেলেন ওই মুহূর্তে, যেটা আপনার জীবনে কাজে লাগবে, তাই না? সো আসলে সব কিছু মিলিয়ে যেটা দরকার সেটা হচ্ছে ব্যস্ত থাকা। ব্যস্ত থাকার কোনো বিকল্প নেই, আপনাকে ব্যস্ততা খুঁজে নিতে হবে। সেই ব্যস্ততা হতে পারে শেখার জন্যে, সেই ব্যস্ততা হতে পারে আপনার যে কাজ করছেন চাকরি সেটার জন্যে, বা ব্যবসা সেটার জন্যে, সেই ব্যবসাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেটার জন্যে। সেই ব্যস্ততা হতে পারে আপনি একটা চাকরি করছেন, কীভাবে পার্ট টাইম আরেকটা কাজ করে সন্ধ্যার পরে নিজেকে আরেকটু বেশি ব্যস্ত রাখা যায়, এবং আপনি যেদিন এন্টারটেইন করতে চান বা পরিবারের সাথে সময় কাটাতে চান, ফুল ডে আপনি একটা কোয়ালিটি টাইম দেন, প্রতিদিন দেওয়ার চেয়ে একদিন শুক্রবার কোনো কাজ করার দরকার নেই। সো এইভাবে কিন্তু নিজেকে আসলে পরিচালিত করতে হবে। এখন আমি যদি একটা বিষয়ে মন খারাপের মতো একটা কাজ করে ফেলি, একটা নেগেটিভ কাজ করে ফেলি, একটা নেগেটিভ কথা বলি, আলটিমেটলি তাকে, তার যে মন খারাপ হচ্ছে তা কিন্তু না, আমিও নিজেকে ছোট করছি, আমিও নিজেকে কিন্তু ব্যস্ত রাখছি ওরকম একটা বাজে কাজে, যেটা আমার জীবনের ভ্যালু অ্যাডিশনে, জীবনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। সো আমাদের কিছু জিনিস ঠিক করে ফেলতে হবে যে আমি এই জায়গায় সময় নষ্ট করব, যেটা আমাকে কোনো রকম বেনিফিট দেবে না, কোনো রকম পজিটিভিটি দেবে না, কোনো রকম আপনার ব্যক্তিত্ব উন্নয়নে কাজে দেবে না, রুচির প্রকাশ ঘটবে না, সেটাতে আমি মনোযোগ দেব, নাকি আমি আমার
চুপ থেকে ইগনোর করে অনেক জিনিস না বলেও কিন্তু মানে অনেক কিছু প্রকাশ করা যায়, না বলেও কিন্তু প্রতিবাদ করা যায় অনেক কিছু। সেই টেকনিকগুলো শিখতে হবে এবং এইগুলোতে সময় না দিয়ে আমরা বরং অন্য কিছুতে পজিটিভ থিংসে ভলেন্টিয়ারিং করতে পারি, মানুষের উপকার করতে পারি, কোনো স্কিলস শিখতে পারি, কোনো একটা বই পড়তে পারি, যেটা বললাম এই কাজগুলোতে আমরা একটু মনোযোগী হই, তাহলে দেখবেন যে আপনাদের জীবনে পজিটিভিটি, আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য, ভালো থাকার জন্য, আমরা তো এত কিছু করছি ভালো থাকার জন্যে, সুখে থাকার জন্য, আমরাই যদি নিজেরা নিজেদেরকে নিজের সুখ নিজের আনন্দকে নষ্ট করে ফেলি। আপনি বলতে পারেন যে আমি তো ঠিক আছি কিন্তু আশেপাশে মানুষ ঠিক নাই, ফরগেট ইট। আপনি চলার পথে ড্রেন থাকবে, নর্দমা থাকবে, ডাস্টবিন থাকবে, আপনি কি ওগুলোর সামনে দাঁড়িয়ে থাকবেন না তাড়াতাড়ি পাস করে চলে যাবেন? ডিসিশন ইজ আপ টু ইউ। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।